বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কোটিয়াদি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ইকবাল নুরুর আমিন নিয়াজ প্যানেল একান্নটি পদের মধ্যে পঞ্চাশটিতে জয়লাভ করেছে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে চারটি বুথে অনুষ্ঠিত এই নির্বাচন পরিচালনা করেন নয় জন বিদ্যালয় সংখ্যা একশো উনিশটি এবং প্রার্থী ছিলেন একশো জন এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষক সমিতির কোটিয়াদি উপজেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন শাহিন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শামসুল হক ফরহাদ ছশো জন ভোটারের মধ্যে ছশো জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এতে তিনশো ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাইদ মোহাম্মদ ইকবাল এবং তিনশো ছেচল্লিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ ভোট চলাকালীন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানসহ আরও অনেকে